গ্রাম হবে শহর কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসটিভির প্রতিনিধি মামুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে নারায়ণগঞ্জের সোনার গায়ে সন্ত্রাস মাদক ইফটিজিন বাল্যবিবাহ ও দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয় যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য আপনাদের সাথে নিয়ে কাজ করেছি সোনারগাঁ বিগত ছয় বছর আগে এই কাঠামোগত উন্নয়নের চিত্র আপনারাই জানেন আপনারা সোনারগায়েরই সন্তান আর এই ছয় বছরে আমাকে সাথে নিয়ে আপনারা যে কি কাজ করেছেন সেটা আপনারা ওয়ার্ডে এবং ইউনিয়নে জানেন আমি সেই ব্যাপারে বলব আমি শুধু বলব এগুলি আমার দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ পাক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি সেই দায়িত্বর আলোকে আমি আমার কাজ করে গেছি সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এছাড়া জামদানি শিল্পে সফলতার জন্য একজন তাঁতিকে সম্মাননা প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জুন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর শিক্ষক সাংবাদিক মুক্তিযুদ্ধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা উন্নয়ন ও কল্যাণমুখী কর্মসূচি সফল করার লক্ষ্যে সকলে সম্মিলিত প্রয়াস জরুরি বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন